স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা বুলবুল মহালনবিশ মারা গেছেন রাজধানীর গুলশানের বাসার রাত তিনটার দিকে মারা যান তিনি শেষকৃত্যের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি কয়েক বছর ধরে স্নায়ুরোগ পার্কিউসনস সহ নানা রোগে ভুগছিলেন এই গুণী শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বুলবুল মহানরীশ একাধারে কবি লেখক ও সঙ্গীত ও নাট্য শিল্পী টিভি বেতার মঞ্চে শিল্প সাহিত্য আবৃত্তি সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানে নন্দিত উপস্থাপক তিনি বিজয় অর্জনের প্রথম গান বিজয় নিশান ওই সহ স্বাধীন বাংলা কেদারের বেতারের বহু কালজয়ী গানে শিল্পী বুলবুল মহানবিশ সেই সাথে স্বাধীন বাংলা বেতারের শ্রুতি নাটক জল্লাদের দরবারেও নিয়মিত কণ্ঠ দিতেন তিনি বুলবুল মহাননবীশ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সহ সভাপতি ছিলেন জাতীয় কবিতা পরিষদ কচিকাচার মেলা উদিচি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদ সহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি তাদের দুটি গানের অ্যালবাম রয়েছে প্রকাশিত হয়েছে বারোটির বেশি গ্রন্থ সাহিত্য সংস্কৃতিতে অবদানের জন্য পেয়েছেন চয়ন স্বর্ণপদক দেওয়ান মোহাম্মদ আজরফ ফাউন্ডেশন সম্মাননা পশ্চিমবঙ্গের নজরুল একাডেমি সম্মাননা পদক